প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকায় ছবির একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিজের করোনা আক্রান্তের খবর সুদূর সিডনি থেকে বাংলাদেশের গণমাধ্যমকে জানান শাবনূর নিজেই। গণমাধ্যমকে শাবনূর জানিয়েছেন, বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর 2টায় অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানেই তার চিকিৎসা চলছে। মারুফ হাসান, বিশাল, বাংলাদেশ।